নমস্কার, দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে রয়েছে আমি মানসী। শুরু করছি এই মুহূর্তে যে খবরের দিকে চোখ রাখব, শেষমেশ ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরু। আরো একবার জানিয়ে রাখব, শেষমেশ ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরু। ইতিমধ্যে সামরিক অভিযানের নির্দেশ দিয়েছে রাশিয়া, খোঁজ জানিয়েছেন প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন, এবং এই ঘটনার কড়া নিন্দা করেছেন জো বাইডেন। বেশ কিছুদিন ধরেই কিন্তু উত্তপ্ত হয়ে উঠেছিল পরিস্থিতি, এবং বারবার পশ্চিমী দেশগুলি যে আশঙ্কা করে আসছিল যে রাশিয়া কিন্তু ইউক্রেনে হামলা চালাতে পারে, যদিও রাশিয়া সরাসরি এই বিষয়ে কিন্তু জানিয়ে দিয়েছিল যে তারা কোনো রকম হামলা চালাবে না, কিন্তু সেই সমস্ত উপেক্ষা করে, সেই সমস্ত যেমনটা ভ্লাদিমির পুতিনের পক্ষ থেকে জানানো হয়েছিল, সেই সমস্ত উপেক্ষা করে কিন্তু অবশেষে ইউক্রেনে বেঁধে গেল যুদ্ধের দামামা। শুরু ইউক্রেন রাশিয়া যুদ্ধ, এবং ইতিমধ্যে যুদ্ধের মহড়া শুরু হয়ে গিয়েছে, জানিয়েছেন খোদ ভ্লাদিমির পুতিন। শেষমেশ রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু, সামরিক অভিযানের নির্দেশ দিয়েছেন, জানিয়েছেন খোদ রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এবং আগে থেকে যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছিল ইউক্রেনে, যদিও রাশিয়ার তরফে কখনোই কিন্তু স্বীকার করা হয়নি যে যুদ্ধ চালানো হবে, এবং পশ্চিমী দেশগুলি বারবার যে আশঙ্কার কথা জানিয়ে এসেছিল যে রাশিয়া যে কোনো মুহূর্তে যুদ্ধের ঘোষণা করতে পারে, সেই আশঙ্কা অনুযায়ী কিন্তু একেবারে তেমনটাই জানা যাচ্ছে যে ভ্লাদিমির পুতিন ইউক্রেনে যুদ্ধের ঘোষণা করেছে এবং সামরিক অভিযানের নির্দেশ দিয়েছেন ভ্লাদিমির পুতিন। কয়েকদিন ধরে যুদ্ধের কালো মেঘ ঘনিয়ে আসছিল, এবার শুরু হলো যুদ্ধ। মিলিটারি অপারেশনের কথা ঘোষণা করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেন সেনাকে আত্মসমর্পণের কথা বলেছেন পুতিন, এবং সাম্প্রতিক সময় আমেরিকা যুদ্ধের আশঙ্কা প্রকাশ করলেও রাশিয়া বারবার তার নাকচ করে এসেছে, কিন্তু আশঙ্কা এবার সত্যি হলো। পূর্ব ইউক্রেনের ডনবাসে সেনা অভিযানের কথা ঘোষণা করেছেন পুতিন, অস্ত্র সমর্পণ করতে বলা হয়েছে ইউক্রেনের সেনাবাহিনীকে। আমরা এই নিয়েই কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দিব্যেন্দু ঘোষ। দিব্যেন্দু, অবশেষে সেই আশঙ্কাই সত্যি হলো, যুদ্ধের দামামা বেজে গেল ইউক্রেনে। না দেখো, আশঙ্কা সত্যি কথা বলতে গেলে যেটা বলতে হয়, আমরা কিন্তু গতকাল দেখেছি যে পুতিন কিন্তু যে পরমাণু অস্ত্রের যে মহড়া সেটা কিন্তু শুরু করেছিলেন, এবং এত কিছুর পরে মানে বিভিন্ন দেশ তাদের উপর আর্থিক নিষেধাজ্ঞা জারি করেছে রাশিয়ার ওপরে, ইউক্রেন বারবার করে ভারতের মতো দেশ তারা কিন্তু রাষ্ট্রপুঞ্জের যে নিরাপত্তা পরিষদ তাদের যে জরুরি বৈঠক হয়েছে সেই বৈঠকে কিন্তু বারবার করে অভিযোগ করেছে যে রাশিয়া কিন্তু যে কোনো সময় ইউক্রেনের ওপরে হামলা চালাতে পারে। এই সমস্ত অভিযোগের মধ্যেও কিন্তু আমরা দেখেছি গতকাল রাশিয়া কিন্তু তাদের পরমাণু অস্ত্রের যে মহড়া সেটা মহড়া শুরু করেছিল। ভ্লাদিমির পুতিন তিনি বসে নিজে সেটাকে তদারকি করেছেন, তিনি পর্যবেক্ষণ করেছেন কিভাবে কোথায় কোন এলাকাতে তাদের সেনা অভিযান চলতে পারে, এবং তারই কিন্তু একটা গতকালের যে ছবি আমরা দেখেছি সেই ছবি কিন্তু আজকে স্পষ্ট হয়ে গেল কেন তিনি পরমাণু অস্ত্রে মহড়া শুরু করেছিলেন। তিনি সকালে যেটা করলেন, তিনি সরকার নিয়ন্ত্রিত যে চ্যানেল সেই চ্যানেলে তিনি ঘোষণা করলেন যে ইউক্রেনের পূর্ব এলাকা অর্থাৎ পূর্ব ইউক্রেনের বেশ কিছু এলাকা সেখানে কিন্তু তিনি সেনা অভিযানের নির্দেশ দিয়েছেন, এবং যেটা খবর আমরা পাচ্ছিলাম যে ইউক্রেনের যে সমস্ত বিচ্ছিন্নতাবাদী এলাকা যেখানে রাশিয়ার মদত রয়েছে, রাশিয়ার মদত পুষ্ট এলাকা, সেখান থেকে কিন্তু রাশিয়ার উপর বারবার চাপ আসছিল তাদের সেনা সেখানে সেনা পাঠানো হোক, তাদের সেনা সহযোগিতা প্রয়োজন, এবং সেই জিনিসটাই কিন্তু রাশিয়া করলো। পুতিন কিন্তু সকালবেলাতেই তিনি নির্দেশ দিলেন যে সেনা অভিযান চলবে, এবং সেনা অভিযান এই যে নির্দেশ দেওয়ার পরেই কিন্তু আমরা শুনতে পেয়েছি পূর্ব ইউক্রেনের বেশ কিছু এলাকা থেকে আমরা কিন্তু বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছি, বারবার কিন্তু সেই ঘটনা ঘটছে। এবং জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট তিনি কিন্তু কড়া ভাষায় বলেছেন এর খেসারত কিন্তু রাশিয়াকে দিতে হবে, রাশিয়া যেটা করলো এত কিছুর পরে গোটা বিশ্ব যখন বলছে যে এই ধরনের ঘটনা ঘটলে সেটা কিন্তু আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি দিব্যেন্দু ঘোষের সঙ্গে। এবং ইতিমধ্যে যুদ্ধের দামামা বেজে গিয়েছে, এবং ভ্লাদিমির পুতিন তিনি কিন্তু যুদ্ধের মহড়া ঘোষণা করে দিয়েছে, এবং ইউক্রেনে কিন্তু এই মুহূর্তে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে।
এই মুহূর্তে এখন এই পর্যন্ত। দেখছেন কলকাতা টিভি রাত দিন সাত দিন।